গুড ইভিনিং বন্ধুরা। তো সকালবেলার আমাদের জলখাবারের যেটা খাজ সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখো আমি মটরশুঁটি ছাড়াতে বসে গেছি। তো অনেকগুলো মটরশুঁটি ছিল ফ্রিজে রাখা, তো ওগুলো ছাড়ানো হয়েছিল না, তাই ওগুলো ছাড়িয়ে নিলাম। আর এগুলো দেখো আমার ঘরবাড়ির রঙের কাজটা শেষ হয়ে গেছে, তো সমস্ত বিছনার চাদর আর যেগুলো লেপের কভার টভারগুলো ছিল সেগুলো সব আমি গরম জলে ডুবিয়ে রেখেছি, আমি সব ওয়াশিং মেশিনে দেবো বলে। আর এদিকে রান্নার জোগাড় আমি করতে বসে গেছি। তো দেখো কাঁচা কলাগুলো কেটে এই যে হলুদ জলে ডুবিয়ে রেখেছি, হলুদ জলে ডুবালে তা আর কালো হয় না, সেই জন্য আমি এগুলো হলুদ জলে ডুবিয়ে রেখেছি। আর এই যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হবে। তো ওদিকে রান্নার মোটামুটি আমি জোগাড় করে নেওয়ার পর দেখো আমি ঘরবাড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এই যে দেখো আমার মোছামুছিগুলো মোটামুটি কমপ্লিট। তো ছোট্ট করে ভিডিও বানালাম। আর এদিকে আমি মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, মাছ কাটাকুটি পরিষ্কার সবই হয়ে গেছে, আর এই যে কিছুটা মাছ এখনও আছে। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, এই যে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল রান্না হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।